আচ্ছা তুই কি ভিডিও করছিল না ছবি ক্যামেরা বেঁকে দিয়েছিলি খালি? তুই মানে ক্যামেরা খালি বেঁকে দিয়েছিল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রাণী সম্পদ রংপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বোপরি আমাদের কথা হচ্ছে যে আজকে যে পা ভাঙলে বাছর হোক বা ছাগল বা ছাগি হোক, পা ভাঙলে কীভাবে প্লাস্টার করা হয়, প্লাস্টারের কিছু দিক নির্দেশনামূলক সিস্টেম আপনাদের দেখাই দেওয়া হচ্ছে। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখুন। এটার পাটা একটু 2 গ্রামের মাঝামাঝি ভাঙছে, এই জন্য প্লাস্টারটা করতে সুবিধা হচ্ছে। আর অন্যান্য গিটের সামনে ভাঙলে একটু সমস্যা হয়, সেটা আগে দেখেন। প্লাস্টারের কিছু প্লাস্টার করার সময় কিছু এই প্লাস্টারটা যে আমরা এটা অনেকেই বলে যে প্লাস্ট ছাগলের জন্য গরুর জন্য আলাদা প্লাস্টার আছে কিনা, আসলে নাই, তেমনটা নাই। আমরা যে মানুষের প্লাস্টারটা করি ওইটাই এখানে করা যায়, করে থাকি মানুষের। এখানে আমি যেহেতু ছাগল সেহেতু মানুষের যে 4 ইঞ্চি যে প্লাস্টারটা পাওয়া যায় ওই প্লাস্টারটা নিয়ে আসছি। ওই প্লাস্টারের সাথে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, প্লাস্টারের সাথে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়, ফর্মটা ভিতর দিয়ে আগে পেঁচাই নেবেন। সরাসরি প্লাস্টারটা কিন্তু ওইখানে প্লাস্টারটা ইয়া শ্যুট করা যাবে না, আগে কিন্তু আমি এখানে ফর্ম দিয়ে ভিতরে করা মানে সেটেলমেন্ট করার পরে তার উপরে এই গস কাপড়টা, যে প্লাস্টার যে অরিজিনাল যে প্লাস্টারটা যেটা দেখতেছেন এখন পেঁচাচ্ছি আমি, এই পেঁচানিটা হবে আপনার ওই ফর্মটা আগে পেঁচানোর পরেই হবে এটার কাজ। তো এইভাবে সুন্দর মতো পজিশন মতো রাখবেন, হাতটা সোজা করে পজিশন মতো রেখে তারপরে প্লাস্টারটা করবেন। প্লাস্টারটা করার সময় প্লাস্টারটা একটু পানিতে ভিজাই নেবেন, হালকা একটু পানিতে ভিজাই নিয়ে একটু চিপাই নেবেন, হালকা একটু চিপাই নিয়ে তারপর প্লাস্টার শুরু করবেন। আর প্লাস্টার পেঁচাইবে মানে একটু ঘোরাবেন আর ওই যে একটু ল্যাপ দেবেন, ওই ল্যাপ দেখুন কীভাবে একটু ল্যাপ দিচ্ছি যাতে মনে করেন যে বসে যান। এইরকম করে পেঁচাবেন আর ল্যাপ দিতে থাকবেন, তাহলেই ইনশাল্লাহ প্লাস্টারটি। আর প্লাস্টারটির সতর্কতা হচ্ছে এটাই যে যেহেতু এই প্লাস্টারটা খুব স্ট্রং হার্ড হয়, অল্প সময়ের মধ্যে হার্ড হয়, সেহেতু খুব কাজটি করার সময় খুব সতর্ক সহিত করবেন যাতে হাড়ের যে জয়েন্টটা ঠিকঠাক মতো আসে কি না, এটা কমপ্লিটলি আপনার মেন্টালিটিভাবে এটা দিক মানে ইয়া করে রাখবেন, সবসময় ওইটা নজর রাখবেন। আর তারপরে যেভাবে কাজ করার লাগে ওইভাবে কাজ করতেই থাকুন, তাহলে ইনশাল্লাহ ঠিক হবে। আর অনেকেই ওই যে দুইটা ব্যক্তি দুই পাশে ধরে ওনারাই কিন্তু মেয়ে, ওনারা যদি একটু ধরার কোনো গরমিল করে গড়পরতা করে তাহলে কিন্তু পা মানে সঠিক হাড়ের জয়েন্টটা জায়গা মতো না ডিসকার্ড হইতে পারে, তো সেই দিক বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আর আমার যেহেতু এই চ্যানেলটি আপনারা অনেক আগের থেকে জানেন, অনেক ভিউ আসে আল্লাহর রহমতে আপনাদের আশীর্বাদে, তো চ্যানেলটিতে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। আর পাশাপাশি একটা ভিডিও 2-1 বার করে বেশি বেশি করে দেখেন, দেখার পরে আর আপ টু ডেট যে নিউ ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা পেতে আমার অল বাটনে চাপ দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, নেক্সট ভিডিও নিয়ে আপনাদের আবারও সাথে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।